केवल सन्देहर भित्तिते ही टाना 22 दिन धरे खावानो हयेछे जक्षार ओषुध। सुस्थ तो नय, उल्टो मारा जेते बसेछिल रोगी। एमन अनेकेई भूल चिकित्सा देवार अभियोग पावा गेछे मानिकगंजेर एक डाक्तारेर बिरुद्धे। सैफुल इस्लामेर क्यामेरा नूर सिद्दिकीर रिपोर्ट। মানিকগঞ্জ জেলার সদর থানার কাচারিকান্দি গ্রামের বাসিন্দা আক্কাস আলী বেশ কিছুদিন ধরে কাশিতে ভুগছিলেন। 3 সপ্তাহের বেশি সময় ধরে এরকম চললে যক্ষা হতে পারে এমন আশঙ্কা থেকে স্থানীয় এক স্বাস্থ্যকর্মীর সহায়তায় তিনি কফ পরীক্ষা করান। এতে যক্ষার জীবাণু পাওয়া যায়নি। নেগেটিভ মানে তার ফুসফুসে যক্ষা নাই। আমার এনে নেগেটিভ আসছে, পরে আমি মানিকগঞ্জ পাঠাইছি। তারপরও সন্দেহ থেকে যাওয়ায় ওই স্বাস্থ্যকর্মী তাকে নিয়ে যান উপজেলার একটি ক্লিনিকে। সেখানে ডাক্তার ওসমান গনি সামান্য কিছু পরীক্ষা নিরীক্ষা করান। কোনো পরীক্ষাতেই যক্ষার জীবাণুর অস্তিত্ব না মিললেও সন্দেহের ভিত্তিতেই ব্যবস্থাপত্রে যক্ষার ওষুধের নাম লিখে দেন। সে অনুসারে 22 দিন ওষুধ খান আকাশ। এরপর থেকেই তার শরীর খারাপ হতে থাকে। ওই স্যারে দেখে গায়ে তোমার টিপি হয়েছে আর তোমার যক্ষা হয়েছে, হ্যাঁ আমি 300 টাকা বেজিটও দিই আর ওষুধ খাইয়ে আমার পেটের ভিতরে অনবরত জ্বালা পোড়া করে, অনবরত পেট বিষ করে, নাকি যেন আমার পেটটা ছিদ্র হয়ে বাইরে যা। আর ওষুধ সকালবেলা খাইলেই বাসি পেটে খাওয়া লাগে, ওষুধ বাসি পেটে খাইয়ে কটা ভাত খাইলে আমার 4-5টা কেদা দেয়, স্যার আমার ডাকন লাগে। অবস্থা বেগতিক দেখে তিনি যান আরেক ডাক্তারের কাছে। নতুন করে পরীক্ষা নিরীক্ষা করানো হয়। যক্ষার জীবাণুর সন্ধান মেলে না দ্বিতীয়বারের পরীক্ষায়ও, ফলে ব্যবস্থাপত্র বদলে যায়, তার উন্নতি হয় অবস্থারও। বেকার স্যার পরীক্ষা নিরীক্ষা কইরা কয় তোমার তো টিপও নাই যক্ষাও নাই কিছু নাই তোমার, বিকাশের আমার ওষুধপাতি লিখে দেয়, বিকাশের ওষুধপাতি খাওয়াতে আমি মোটামুটি এখন একটু সুস্থ। আকাশের যাবতীয় পরীক্ষা নিরীক্ষার কাগজপত্র আসে মাছরাঙার হাতে। আমরা যাই জেলা শহরে। 2 দফা আকাশের এক্সরে করেছিলেন ডাক্তার হেলাল উদ্দিন ভুঁইয়া। আমার রিপোর্ট আমি চেষ্টা করেছি যেটা সেটা নরমাল। এক্সরেতে আমরা তেমন কিছু পাইনি যে ইন ফেভার অফ যক্ষা। ওসমান গনি মানিকগঞ্জ মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক। বিশেষজ্ঞ হিসেবে রোগী দেখেন জেলা শহরের শাপলা ক্লিনিকে, আর এখানেই তিনি সামান্য কাশির রোগীকেই বানান যক্ষার রোগী। যদিও ডাক্তার ওসমান গনি অনেকটা জোরের সঙ্গে জানান সন্দেহ করেও যক্ষার চিকিৎসা করা যায়। সিমটম আছে তখন আমরা একটা ট্রায়াল দিয়ে দেখতে পারি, আমি দিই, এতে যদি ইম্প্রুভ হয়, রোগী দেখা গেলো আগে সে ভালো সিমটম ফ্রি, তাহলে আমরা ওইটা কন্ট্রোল করি। না ওই রোগী আগে খাইয়ে আসছে, তো ওই যে বলছে আমার কাছে এসে আমি তো স্যার বহুত ওষুধ খেয়ে আছি কিছুই হয় না, না ওই যে অ্যান্টিবায়োটিক খেয়ে আসছে বলতেছি, তো আমরা কখন দিই টিবির ওষুধ, টিবির ওষুধ তখনই দিই আমরা, কনফার্ম না, ওই যে একটা ট্রায়াল দিই। কিন্তু তার দাবি অযৌক্তিক বলে মনে করেন স্বাস্থ্য অধিদপ্তরের যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচির সহকারী পরিচালক ডাক্তার আশাবুদ্দিন। ডাক্তার ওসমান গনি যে আপনার ইয়ে দিয়েছেন টিবির সিমটম অনুযায়ী যে ট্রিটমেন্টটা দিয়েছেন, উনি ইনভেস্টিগেশনটা ইনকমপ্লিট অবস্থা রাখছেন, ইনভেস্টিগেশনটা করেন নাই। টিবি পেশেন্ট 100% কনফার্ম না হয়ে আমরা কোনো অ্যান্টিটিবিকুলার ড্রাগ দিই না। মানিকগঞ্জ জেলার 250 শয্যা হাসপাতালের বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডাক্তার বিকাশ চন্দ্র তরফদার দিলেন আরও ভয়াবহ তথ্য। ডাক্তার ওসমান গনির কাছে যাওয়া রোগীদের অনেকেই যক্ষার ওষুধ খাওয়ার পর আরও অসুস্থ হয়ে তার অধীনে হাসপাতালে ভর্তি হন। প্রতি মাসেই ঘটছে এমন ঘটনা। কাশি আছে, শ্বাসকষ্ট আছে, একটু জ্বর আছে, হ্যাঁ, তো সেই রোগীগুলা সোজাসুজি যক্ষার চিকিৎসা দিয়ে উনি মানে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। তো এখন আমরা এগুলা উদ্যোগ কোনো কর্তৃপক্ষকে বিভিন্ন সময় জানাইছি, কিন্তু আমরা আশানুরূপ কোনো রেসপন্স আসলে পাইনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব মতে দেশে প্রতি লাখে 237 জন যক্ষার জীবাণু বহন করেন। রোগ শনাক্তে পরীক্ষা নিরীক্ষা থেকে শুরু করে ওষুধও সরবরাহ করা হয় বিনামূল্যে। সরকারের এমন উদ্যোগও ওসমান গনিদের মতো ডাক্তারদের কারণে ম্লান হতে পারে বলেও আশঙ্কা স্বাস্থ্য অধিদপ্তরের। নূর সিদ্দিকী, মাছরাঙা সংবাদ, ঢাকা।